শুভেচ্ছা লাইভ প্রোগ্রাম শুরু করছি, ফোন করবেন। আজকে আমি কিছু আলোচনা করবো, যে আলোচনা কালকে কমপ্লিট করতে হবে আজকে সেটাই শেষ করার চেষ্টা করবো। আজকে বিশেষ কিছু টোটকা দেবো, যেহেতু আজকে সপ্তাহের শেষ আর এমন একটা যে দিন সেই জন্যই দেবো, যেটা আপনারা করতে পারেন বা আজকে যদি নাও করতে পারেন, কোন দিন সেটা করতে পারবেন, কী কাজ সেটা লাগবে বা কী উদ্দেশ্যে সেটা আমি বলবো। আজকে বলে ট্রানজিটের জন্য কী ভালো মতো ব্যাপারটা, মানে ফার্স্ট মার্চ থেকে এই 29 এপ্রিল পর্যন্ত এই যে 7টা দিন, এই 28 এপ্রিল পর্যন্ত এই 7 দিন কিছু কিছু রাশি লগ্নের জন্য প্রচণ্ড ভালো হবে। কেননা শনির উদয় হয়েছে, শনির এই উদয়ের জন্য কিছু কিছু রাশি আমি আর আগের দিনও বলেছিলাম কথাটা, সুতরাং তার জন্য শুক্র কম্বিনেশনে কখনো বুধ কম্বিনেশনে আসবে, এই জন্য রেজাল্টটা অনেক বেটার দেবে। আবার যখন কালকেও যিনি বলছিলাম রবির সাথে বৃহস্পতি কম্বিনেশনের জন্য কিছু রাশি লগ্নের জন্য অবশ্যই ভালো দেবে। তার আগে বলে রাখি আমার প্রত্যেকটা চেম্বার অন রয়েছে, যে চেম্বারগুলো হয়তো ডেট দেওয়া নেই বা যে চেম্বার ডেট দেওয়া রয়েছে আপনারা হট করে যদি চলে আসেন হয়তো আমাকে পাবেন না, কারণ বুকিং নেওয়া অবশ্যই ফোন করে আসবেন। বারে বারে বলছি একদিন দুদিন আগে একটু ফোন করে দেবেন আর কনফার্ম করে নেবেন বুকিং নাম্বারটা ফোন করে, হয়তো কোনো সময় ফোন ধরতে পারি বা পারি, কিন্তু তাহলে আমার মেসেজে লিখে দেবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ যেটা আপনার লিখে দেন বা মেসেজে লিখে দেবেন কবে কী আসবেন বা না, সে পুরনো বলুন আর নতুনই বলুন। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার প্রত্যেকটা প্রোগ্রাম আমার দিগদর্শন চ্যানেলে পাবেন, নিজস্ব চ্যানেলে দিগদর্শন সেখানেও পাবেন বা পার্থমান জ্যাস্টোর সার্চ করলেও সেখানেও পাবেন, পার্থমান জ্যাস্টোর সার্চ করলে সেখানেও পাবেন, দিগদর্শন চ্যানেলেও পাবেন। কেন প্রত্যেকটা প্রোগ্রাম নিজস্ব চ্যানেল দিগদর্শন চ্যানেল সেখানেও আমার লোড করা রয়েছে বা এই চ্যানেল লোড করা রয়েছে। আর সবসময় আপ টু ডেট প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি, কিছু কিছু কারণে হয়তো কোনো সময় একটু অন্য কাজে আমার নিজস্ব কিছু কাজ থাকে তার জন্য ব্যস্ত থাকি। যাই হোক, আজকে যে ডিসকাশনটা করবো শনি নিয়ে বা সেই ধরনের কিছু সেই রিলেটেড কিছু টোটকা দেবো, তার আগে আমি বলে রাখি যে বুকিং নেওয়াটা সকলেই জেনে গেছেন, সেটাই ফোন করে আসবেন যারা দূর দূরান্ত থেকে আসতে আছেন, কারণ বর্ণচ্ছে অনেকে দূর দূরান্ত আসতে আছেন, অবশ্যই একদিন আগে থেকে বলবেন, কারণ আমি বর্ণচ্ছে আমার সবসময় তো থেকে উঠতে পারছি না আগের মতো, তার জন্য অবশ্যই একটা ফোন করে কনফার্ম করে আসবেন। হয়তো অনেকে এসে ফিরে যাচ্ছেন চেম্বারটা বন্ধ দেখে, তার জন্য বলছি ফোনটা করে আসলে সুবিধা হবে আপনার পক্ষে আমার পক্ষে, কারণ আমি চাই না আপনারা এসে ফিরে যান, এর জন্যই বলা। যাই হোক, যেটা বলছিলাম এই যে শনি ট্রানজিটের জন্য এই উত্তরাশয় নক্ষত্র, পূর্বশয় নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, কেন আমি বলছি প্রত্যেকটা সময় 27টা নক্ষত্র, 12টা রাশি লগ্ন এগুলো হচ্ছে প্রচণ্ড ডিপেন্ডেড এই যে ট্রানজিটের জন্য, কেন জোডিয়াক সাইনে 12টা ঘর সবসময় খুব এফেক্ট, খুব এসেন্সিয়াল, খুব এসেন্সিয়াল। আর 27টা নক্ষত্র, তার মধ্যে উত্তরাশয় নক্ষত্র, পূর্বশয় নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, এই তিনটে এই শনির ট্রানজিটের জন্য এফেক্ট খুব পড়বে, সে পজিটিভ হোক নেগেটিভ হোক এই তিনটে নক্ষত্রের উপর এফেক্টটা খুব পড়বে। যাই হোক, তার জন্য বলছি 7 রাশির জন্য খুব পজিটিভ এফেক্ট দেয়, তার মধ্যে ফার্স্ট রাশি হচ্ছে বিষরাশি। বিষরাশির জন্য সময়টা যথেষ্ট ফেভারেবল আসছে, কর্কট রাশির জন্য সময়টা যথেষ্ট ফেভারেবল আসছে, সিংহরাশি আমি প্রচণ্ড হয়তো কয়েকটা দিন চাপে ছিলেন সিংহরাশি, কেন তাদের আর্থিক কন্ডিশন প্রচণ্ড চাপে, মানসিক অবস্থা ভীষণ, হয়তো আপনারা হয়তো যারা রেমেডি নিয়েছেন তারা হয়তো কিছুটা বেটার আছেন, কিন্তু ওভারঅল যারা আছেন একটু কিন্তু চাপে আছে, বা রোজগারপাতি হয়তো একটু কমে গেছে, বা মনের অস্থিরতাটা প্রচণ্ড বেড়ে, শত্রুতা প্রচণ্ড বাড়ছে, হয়তো আপনার রেমেডি যারা আমার মানে একদম ক্লায়েন্ট যারা তারা তাদেরকে আমি গার্ড দিয়ে গেছি, তারা হয়তো কিছুটা গার্ড আছে হয়তো, কেন সিংহরাশি অনেকে হয়তো ঘাবড়ে যাচ্ছে যে এই সময় কেন সকলের যে খারাপ হবে তা নয়, কেন এই শনির ট্রানজিটে তা আপনার বাচ্চাটা শনির সিচুয়েশানটা কি সেটা এখানে দেখতে হবে। যাও এই যে সময়টা এই ফার্স্ট মার্চ চলে গেছে, আজ হচ্ছে আমার 5th মার্চ, এই থেকে আপ টু 28 এপ্রিল পর্যন্ত সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে, কিন্তু আমি বারবার বলছি কিন্তু যদি আপনার শনিদেবের সিচুয়েশান যদি বা শনিগ্রহের সিচুয়েশান যদি আপনার বাচ্চাদের একটু নেগেটিভ থাকে, তাহলে কিন্তু একটু আপনাকে ভোগাতে পারে মাইন্ডেড, তাহলে কী কী দিয়ে কোনো জন্য অসুস্থ হতে পারেন বা রোগ হতে পারে সেই জায়গাতে হয়তো রিকভারি করতে পারেন, ইমিডিয়েট কোনো অ্যাস্ট্রোলজিতে কনসাল্ট করে নেবেন, ভালো ডাক্তার সাথে কনসাল্ট করবেন, হয়তো দীর্ঘদিন কোনো ধার দেনা বা লোনে জর্জরিত ছিলেন সেখান থেকে রিকভারি করতে পারবেন, বা হয়তো আপনি লোকের কাছে প্রচুর অপমানিত হচ্ছেন সেই জায়গাটা কভার করতে পারবেন, বা হয়তো অনিশ্চয়তায় ভুগছেন, একটা আতঙ্কে ভুগছেন বা গুপ্ত শত্রুর ভয়ে ভুগছেন সেই জায়গাটা অনেকটা কভার করতে, আপনি কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন সেই জায়গাটা আস্তে 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 নিজেকে অনেকটা যেন মানে ফুটিয়ে তুলতে পারবেন। আরেকটা রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি লোকেদের জন্য বলছি সময়টা আপনার অনেকটা ফেভারে আসবে, যেই প্রবলেমটা এত দীর্ঘদিন ধরে চলছিল সেই জায়গাটাতে অনেকটা রিকোয়ারি করতে পারবেন। আরেকটা হচ্ছে তুলা রাশি,
তার জন্য তুলারাশি যেহেতু যেহেতু 7.5 সরি ঢাইয়ার এফেক্টটা আসবে, তার সত্ত্বেও বলছি ঢাইয়ার এফেক্টটা আসার সত্ত্বেও কেন 28 এপ্রিলের আগে ঢাইয়া ঢুকে যাবে, সুতরাং সেই হিসেবে বলছি আপনাদের মেন কথা হচ্ছে নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান। আর অর্থ আসবে, কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় তুলারাশির জন্য। আরেকটা হচ্ছে আপনার মীন রাশি, মীন রাশির জন্য কোনো হয়তো জলবাহিত রোগ হতে পারে বা কোনো কীটনাশক কীট দংশন হতে পারে, সুতরাং কিন্তু অর্থ হয়ে যাওয়াটা তো ভালো যায়, মানসিক অস্থিরতা বাড়বে, কিন্তু সময়টা হয়তো আগের চেয়ে কিছু, কারণ আপনি এই মুহূর্তে প্রচণ্ড মানিটারি একটা চাপে রয়েছে মীনরাশি, কিছু কিছু সবার জন্য নয়, মীনরাশি কিছু কিছু লোকের জন্য বাড়বো যে বাচ্চাটা, কেন ওভারঅল বিচার দিচ্ছি, আপনার পার্সোনাল বাচ্চাটা শনি সিচুয়েশান দেখবেন আর আপনার বৃহস্পতির সিচুয়েশানটা দেখবেন, কেননা এই যে গো ট্রানজিটে এই দুটো গো এখন ইজ এ ভাইটাল ম্যাটার, কারণ আমি যে ট্রানজিটটা বলছি না, হ্যালো আচ্ছা যাই হোক, তো এই হলো দুটো ব্যাপার। আর একটা কথা বলছি, এই যে আমরা অনেকেই কেন আমরা সবসময় বলি এই যে রান্নাঘরের ব্যাপারটা বলুন, বা অনেকেই বলি যে আমাদের বাড়িতে আগের দিনও এক ভদ্রমহিলা বলছে আমাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে, হ্যাঁ অনেকের বাড়িতেই এটা থাকে, অনেকের বাড়িতেই নেগেটিভ এনার্জি থাকার জন্য দেখা গেল বাড়িতে ঢুকলে কেন অস্থিরতা বোধ কাজ করে, সব বাইরে থাকলে যেন ভালো লাগে, কেউ কাউ সে ঠিক মনি মনা হয় না, এই জিনিসগুলো অনেক সময় রান্নাঘরে কিছু ডিস্টারবেন্সের জন্য হয়, কিছু ঈশান কোণে ডিস্টারবেন্সের জন্য হয়, কিছু আপনার দেখা গেল টয়লেটের সিচুয়েশনের জন্য ডিস্টারবেন্সের জন্য, এই জিনিসগুলো বা বাচ্চাটার যদি কোনো নেগেটিভ সিচুয়েশান দেয় তার জন্য তো হয়ই, কিন্তু বাস্তুটা কিন্তু সকলের ক্ষেত্রে এফেক্ট হচ্ছে, তার জন্য সকলের সাথে একটা বনিমানা বা বন্ডিংয়ের অভাব হচ্ছে। যাই হোক, এর জন্য আমি একদিন সামান্য একটা টোটকা দেবো, কিন্তু সেটা কিন্তু একদম ফাইনালি আপনাদের এফেক্টেড নয়, কিন্তু সেটা দেবো অনেকটাই আপনার তার জন্য তার থেকে বেরিয়ে আসে, মানে এই যে প্রবলেম যে অনেকটা আপনার সুরাহা পাবেন। হ্যালো কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি বীরভূমে রামপুরহাট থেকে বলছিলাম। বীরভূমে রামপুরহাট? হ্যাঁ রামপুরহাট। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। নামটা বলুন। নাম রকি মিত্র। রকি যাইহোক, এই আর এই যে সিচুয়েশনটা 28 তারিখ পর্যন্ত এই কয়েকটা রাশি লগ্নের জন্য যথেষ্ট ভালো দেবে। আর কর্ক রাশির লোকেদের জন্য বলছি মাথা ঠান্ডা রাখবেন, বিশেষ করে আপনার কলিগের সাথে মাঝে মাঝে কোনো একটা অশান্তি একটা পরিস্থিতি তৈরি হবে, কিন্তু কিন্তু সেখানে নিজেকে অ্যাডজাস্ট করে বা যদি ভালো না লাগে সেই জায়গায় বেরিয়ে আসবেন কর্ক রাশির সাথে বন্ধ। বিষয় রাশির জন্য বলছি নিজের একগুঁয়ে পানা জেদটা বাদ দিয়ে চলবেন, তাহলে দেখবেন নিজে সেখানটা থেকে সে কাজটা উদ্ধার করতে হবে, কেন আপনাদের কিছু একগুঁয়ে পানা বা জেদের জন্য হয়তো অনেক সুযোগ হাতছাড় হতে পারে বিষয়রাশির জন্য। আর তুলারাশির জন্য যেটা বলছি, হয়তো দেখা হলো আপনার অনেকদিনের ইচ্ছা ছিল গাড়ি বা বাড়ি এরকম কিছু কেনা বা ফ্ল্যাট কেনা এরকম কোনো মানুষ ছিল, সেটা হয়তো এই সময় হয়তো সাকসেস হতে পারে, কিন্তু মাইন্ডের যে গাড়ি বা বাড়ি কিনবে যে একটু দেখভাল করে নেবেন যে কোনো যেন ভুল না হয়ে যায় সেটা, বারবার বলছি, বা কোথাও যে ইনভেস্ট করছেন সেটা যেন মানে ভুল জায়গায় ইনভেস্ট না হয়, তুলারাশির লোকেদের জন্য বলছি। মকর রাশির লোকেদের জন্য মেনশান এগুলো আগে বলে দিলাম, কারণ সবসময় সময় হয় না তার জন্য সব রাশিগুলো বলে। মকর রাশির জন্য নতুন কোনো কর্ম আসতে পারে, নতুন কর্মের যোগাযোগ হতে পারে, বা আপনাদের এতদিন প্রমোশনটা আটকে ছিল সেই জায়গাটা হতে পারে, বা যারা ব্যবসা করছিল তাদের ব্যবসা দীর্ঘদিন ধরে লস চলছিল, বা যে ব্যবসার উঠে যাবে সেই জায়গাটা আস্তে আস্তে রিকভারি করে উঠে দাঁড়াতে পারবেন, যাদের কেস খামারি চলছিল অনেকটা উদ্ধার হতে পারবেন, এই জিনিসগুলো সাবধান। কুম্ভ রাশির জন্য কিন্তু কিছুটা ফেভারেবল হবে, কুম্ভ রাশির জন্য কিন্তু কিছুটা ফেভারেবল, কিন্তু কুম্ভ রাশির কিন্তু একটু খরচটা বেড়ে গেছে, কুম্ভ রাশির কিন্তু খরচ হয়, কারণ কুম্ভ রাশির 7.5 কিন্তু ফিক্সড স্টেজে রয়েছে, কুম্ভ রাশির খরচটা বেড়ে গেছে, ইনকামের চেয়ে খরচটা ভীষণ, একটা মানসিক অস্থিরতায় ভুগছে, হওয়া কাজগুলো আটকে যাচ্ছে কুম্ভ রাশির লোকের, হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, ভীষণ মানসিক অস্থিরতা ভুগছেন, কোনো ব্যাড রিলেশনে জড়িয়ে যেতে পারেন, কোনো ব্যাড রিলেশনে জড়িয়ে যেতে পারেন, রাতের ঘুমটা কমে যাবে, ভীষণ একটা শত্রুতামী পরিবেশ, মাথাটা গরম হয়ে হুটহাট কোনো বয়স্ক লোকের এসে অশান্তি লেগে যেতে পারে, মুখের ভাষা খারাপ হয়ে যেতে পারে, এই জিনিসগুলো বলছি। বারবার কুম্ভ রাশির লোকেরা এমনিতে একটু মানে ঠান্ডা, কিন্তু রেগে গেলে মারাত্মক হয়ে যায়, কিন্তু এই জিনিসগুলো সাবধান, লোকে আপনাকে সবসময় ভুল বুঝবে, সেই জিনিসগুলো আস্তে আস্তে আপনি রিকভারি করতে পারবেন এই যে সময়টায়। সুতরাং একটা কথা বলছি, যদি কোনো অসুবিধা নিশ্চয়ই কোনো অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করে নেবেন।
আমি আজকে দুটো টোটকা দেবো অবশ্যই, তার মধ্যে ফার্স্ট টোটকা হচ্ছে তিনটে জিনিস অবশ্যই কালেক্ট করে নেবেন আজকে যদি পারেন, কেননা আমি এখন দিচ্ছি না, এটা সন্ধ্যাবেলা করতে হয় টোটকাটা, সন্ধ্যাবেলা রাত্রেবেলা নয়, একটু মাইন্ড ইট, সূর্য ডুবে যাবে যখন একদম সন্ধ্যার উদয় হচ্ছে তখনই করবেন এই টোটকাটা। কী কী কিনবেন? একদম গোল একটা মাটির প্রদীপ কিনবে, একদম মাটির প্রদীপ, নতুন মাটির প্রদীপ, ঘরে মাটির প্রদীপ ইউজ করা, মাটির প্রদীপ থাকলে সেটা হবে না, একদম নতুন মাটির প্রদীপ এক দামে কিনে আনবেন, নতুন মাটির প্রদীপ এক দামে কিনে আনবেন। বাড়িতে কাজল তৈরি করে নেবেন, কেনা কাজল নেবেন না, কাজলটা কী করবেন একদম সর্ষের তেলের ইয়েতে সলতে দিয়ে বা সর্ষের তেলের মধ্যে দিয়ে সেই যে কাজলটা, সেই কাজলটা দিয়ে কাজ করবেন। বলে নিচ্ছি, ফোনটা ধরে নিন। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, আমি আপনার প্রোগ্রাম অনেকদিন ধরে দিই, যখন আপনার দিদি বসতেন তখন থেকেই আপনার সঙ্গে আমার যোগাযোগ, ফোনে কথা বলেছি, সিপিএন এ বসতেন, যাতে আমি আমার নাতির না সম্বন্ধে কি জানতে চাই। কি নাম আপনার? আমার নাতির সম্বন্ধে জানতে চাই। আপনার নামটা কি? মীনাক্ষী দে। মীনাক্ষী দে, আপনি নাতির সম্বন্ধে তো জেনেছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, নাতির সম্বন্ধে তো জেনেছিলেন মনে হচ্ছে। না 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 দাদা, আমি যখন মেয়ের সম্বন্ধে জেনেছিলাম একবার অনেকদিন আগে, যখন আমার আপনি দিদি সিটিএন এ বসতেন তখন, তারপরে কোন চ্যানেলের নাম বলবেন না, অন্য কোন চ্যানেলের নাম বলবেন না। আচ্ছা ঠিক আছে, মেয়েকে আজকে কার সঙ্গে বললেন? নাতি, নাতির নামটা বলুন। সিদ্ধান্ত চক্রবর্তী, 99। দাঁড়ান, সিদ্ধান্ত11th June 1999। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বলুন তো? হ্যাঁ, কোথায় 3:12 PM কলকাতা। এ কি মেয়ের ঘরে না ছেলের ঘরে? শুক্রবার ছিল, তুলা লগ্ন মেষ রাশি, কেরিয়ার নিয়ে প্রশ্ন, তুলা লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র, তাম্র পায়া, অতিগণ্ড যোগ, ঠিক আছে? তুলা লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র, তাম্র পায়া, অতিগণ্ড যোগ, সেটা এখন থাকে কোথায়? কেন, ওর আমি চারটা দেখছি তো, এটা কোনো দুর্ঘটনা তো ঘটে গেছে আমি দেখছি, কেন ওর তো পিতৃসুখ নেই তো, ওর জন্যই জিজ্ঞেস করো কোথায় আছে। কেন আপনার মেয়ের চারটাকে আমি বিচার করেছিলাম, এখন কি করছে, আপনার কাছেই রয়েছে, কোনো কর্মধর্ম করছে? এই ছেলেটা কি করছে এখন? লাইনটা ঠিকই আছে, একদম ঠিক লাইন নিয়েছে। আচ্ছা দাদা, আমি জিজ্ঞেস করছি ও দাঁড়াবে কিনা, দাঁড়াবে কিন্তু সরকারি পাবে কিনা সন্দেহ আছে, সরকার প্রাইভেট ফাইভে চেষ্টা করলে বলছে বেটার হবে, ও নিজে যদি কিছু প্রফেশনে যায় বলছে বেটার হবে। আর একটা কথা দাদা, একটা আমি জিজ্ঞেস করছি, ওর না বাইরে একটা অফার এসছে, মানে না কলকাতায় দিল্লির মধ্যে, ওই ও জব করতে যাবে এক মাসের জন্য, ইন্টারভিউ
এটা তোর হাতটা দেখাটা খুব দরকার, আপনি যেন এতটা ডিটেলে বলছেন। এখানে তো আপনার শুধু ছক দিয়ে, আপনি অনেক প্রোগ্রাম দেখেন তো তাহলে? হ্যাঁ, তাহলে শুধু ছকের উপরে এত কুই মানে ইয়ে ডিসিশনটা করার ডিসিশনটা নেওয়াটা মানে ঠিক হবে না, এটার জন্য হাতটা অবশ্যই প্রয়োজন, বুঝতে পারলেন ম্যাডাম? কিন্তু 2022 সালের মধ্যে ওর একটা বড় সুযোগ আসবে, বুঝেছেন? 2022 সাল তো চলছে, এই মে মাসের মধ্যে একটা বড় সুযোগ আসবে, সুযোগটা আসবে, আবার একটা ছোটোখাটো দুর্ঘটনাও ঘটতে পারে, সরি টু সে। হ্যাঁ, ছোটোখাটো দুর্ঘটনা, ওকে বলবেন গাড়ি ঘোড়া চালাতে খুব সাবধান, মানে রক্তপাতের একটা ভয় আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা বলে রাখলাম, কিন্তু ওর সুযোগ কিন্তু একটা বাইরে যাওয়ার আসবে, বাইরে যাওয়ার একটা সুযোগ আসবে, কিন্তু আমি একদম প্রপার যদি আপনি চান তাহলে হাতটা অবশ্যই দেখা প্রয়োজন। তাহলে ছেড়ে দিন, তাহলে যেটা চলছে চলুক, যদি কখনো অসুবিধা সুবিধায় পরে চিন্তা ভাবনা করা যাবে। এমনি ছকটা খুব যে খারাপ তা নয়, চলে যাবে, কিন্তু সরকারি জায়গাটা আমি খোঁটা দেখতে পাচ্ছি না। খালি একটু বলবেন গাড়ি ঘোড়া বা যে বাইক টাইক চালায় খুব সাবধানে চালাতে বলবেন, কেন একটা চোটাঘাতের রক্তপাতের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারলেন? কিন্তু বাইরে যাওয়ার সুযোগ আছে ওর, জন্মস্থান থেকে দূরেই উন্নতি, বুঝেছেন? বললাম তো বাইরে যাওয়ার যোগাযোগ রয়েছে, বললাম তো। হুম হুম, বাইরে যাওয়ার যোগাযোগ রয়েছে, কিন্তু একটা কথা বাবারা বলছে, যেটা বললাম সেটাও মাইনরিটি ফলো রাখবেন, কেননা আমি একটা চোটাঘাত মানে রক্তপাতের একটা ভয় দেখলাম, যেন ক্ষমা চেয়ে নিয়ে বললাম, যাও যে আমি যেটা চলে আসছি। তো মাটির প্রতি অবশ্যই কিনবেন, আর একটা কী করবেন, কাজলটা কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন, কেনা কাজল কিনবেন না, আর কালো ধাগা এক দামে জিনিসগুলো কিনে আনবেন। কালো ধাগা মানে হচ্ছে কালো কার হয় না, সেই কালো ধাগা কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে কী করবেন, সন্ধ্যাবেলা সেটা আজকে থেকে শুরু করতে পারেন, বা যে কোনো দিন শুরু করেন, পরপর 3 দিন করবেন, কিন্তু একদম সন্ধ্যাবেলা সূর্য ডুবে যাবে আর সন্ধ্যা লাগবে, এই সময়টা করতে হবে, কিন্তু সূর্য ডুববে সন্ধ্যা লাগবে, মানে রাত্রিবেলা নয়, কিন্তু রিপিটেডলি বলছি সন্ধ্যাবেলায়, পরপর 3 দিন করবেন। আজ যদি কোনো শনি রবি সোম, যদি অন্য কোনো দিন পরপর 3 দিন করবেন, অবশ্যই সেদিনকে নিরামিষ আহার করবেন। এই 3 দিন খুব সাত্ত্বিকভাবে থাকবেন, কাজটা কিসের জন্য করছি সেটা বলে দিচ্ছি। হ্যালো, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হুম, কার সম্বন্ধে? কার সম্বন্ধে? হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। ছেলের নাম? ছেলের সুনীল চট্টোপাধ্যায়। আরেকবার? সোহম, সোহম চট্টোপাধ্যায়। কথা হয়েছে তো অনেকদিন আগে ম্যাডাম। না না, আমি প্রথমবার ফোন করছি দাদা। আচ্ছা বলুন তো দেখি ডেট অফ বার্থটা। হ্যাঁ, ডেট অফ বার্থ করতে 6/4 হুম 2006 সকাল 10:04 হাওড়াতেই জন্মস্থান, হাওড়াতেই। হুম, কি বার ছিল? আমি দেখেই বুঝতে পেরেছি ইংলিশ মিডিয়ামের চার্ট। যাই হোক, আমি বিচারটা দিই আপনাকে। 6 April 2006 বৃহস্পতিবার মিথুন লগ্ন কর্কট রাশি পুনর্বাস নক্ষত্র, ঠিক আছে? এগুলো জানেন নিশ্চয়ই তো, মিথুন লগ্ন কর্কট রাশি পুনর্বাস নক্ষত্র রৌপ্য পায়া, ঠিক আছে? দেখি এবার চার্টে যাই। বাহ, এমনি কাটটা তো খারাপ দেখছি না, কিন্তু ভীষণ অস্থির মন কেন আপনার ছেলে? যদি টেকনিক্যাল লাইনে পড়াশোনা খুব ভালো হবে, এক কথায় বলছি, টেকনিক্যাল লাইনে খুব তাড়াতাড়ি চাকরি বাকরি পাবে, মানে আবার আরো ভেঙে বলছি,
যদি ওই ফিটার বা এই ধরনের কিছু নিয়ে টেটটা নিয়ে আরো ভালো হবে ফিটার। আর আরেকটা ভালো হয় যদি দাঁড়ান ধরুন একটু, আরেকটা হতে পারে যদি ওই ওই ইলেকট্রনিক্স, এটা ওর জন্য বেটার হবে। এটা তো উচ্চ মাধ্যমিক পড়ে, কিন্তু এই এইটা হচ্ছে ওর লাইন অ্যাকচুয়ালি, ইঞ্জিনিয়ারিংটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইন। ঠিক আছে, ভালো হবে, ভালো হবে, আমি বলছি, আমি বলছি ভালো হবে। হ্যাঁ জয়েন্টে বসবে, হ্যাঁ জয়েন্টে বসবে, কিন্তু অস্থিরতা কমাতে বলবেন। ঠান্ডাটা লেগে যাওয়ার ধাঁচ আছে, ঠান্ডাটা বেশি না লাগায়। ঠান্ডা লাগার ধাঁচ আছে তো? আর জেদটা কমাতে হবে, ভীষণ জেদ, সেন্টিমেন্টাল আপনার ছেলে, কিন্তু মনটা খুব ভালো ছেলেটা, মনটা ভালো, সেটা মন ভালো। কিন্তু কথা হচ্ছে আরেকটা, এইটা যদি না হয় আর্টস নিয়ে পড়তে বলবেন, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আর্টস নিয়ে পড়তে বলবেন, তাহলে ঠিক আছে। আর্টস নিয়ে পড়লে তাও বলে হিস্ট্রিটা রাখতে বলবেন, দুটো পয়েন্ট বলে দিলাম, মনে থাকবে কথাটা? তাহলে হিস্ট্রি নিয়ে দিয়ে এরপরে যদি এই যদি মনে থাকে পরে তার আরো কথা বলা যাবে, কিন্তু এই দুটো হচ্ছে অ্যাকচুয়াল লাইন, একদম দুটো একদম আপনাকে বিশ্লেষণ করে দিলাম। এবার আইসিএসসি পরে কি হ্যাঁ, যেটা বলছিলাম অবশ্যই নিরামিষ আহার করে পরপর তিনি যে তিন দিনই কোন শনিবার রবিবার সোমবার করতে পারেন, বা সোমবার মঙ্গলবার বুধবার, যেরকম যেটা দিয়ে করেন পরপর তিন দিন করবেন। কিন্তু বারবার বলছি কি করবেন, ওই যে কালো ইয়েটা নিলেন আপনার প্রদীপটা, ওর মধ্যে যখন ওই কালো যে ইয়েটা করেছেন আপনার কি বলে কাজলটা বানিয়েছেন, কাজলটা কিন্তু বানিয়ে নেন বাবু, কাজলটা ওই পুরো প্রদীপটার মধ্যে লেপবেন যখন, তখন এই শনির মন্ত্রটা আর দেবাদিদেব মহাদেব শিবের মন্ত্রটা অবশ্যই জপ করবেন, কন্টিনিউয়াস জপ করবেন যখন লেপবেন, আর ওই মন্ত্র দুটো অবশ্যই মানে ব্যাক টু ব্যাক জপ করবেন একদম। এইভাবে কী করবেন, একবার ওম শাম শনিশ্চরায় নামে, একবার নমঃ শিবায়, একবার ওম শাম শনিশ্চরায় নামে, একবার নং নমঃ শিবায়, এইভাবে রিপিটেডলি কতক্ষণ করে, যতক্ষণ না ওই প্রদীপটার মধ্যে কালো কাজলটা লাগানো হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস করবেন এটা। এইটা করার পরে তারপরে ওই যে কালো ধাগাটা আছে সেটা পর্যন্ত কন্টিনিউ করবেন, কিন্তু গিট দেবেন না। রিপিটেডলি বলছি, কালো যে ধাগাটা, এক ফুট কালো ধাগা নেবেন, এক ফুট একদম সেম, এক ফুট, এক ফুট না বেশি না কম, এক ফুট কালো ধাগা নেবেন। সেই কালো ধাগাটা যে যার জন্য করছেন, এটা হচ্ছে আপনার হচ্ছে, আমি একদম ছোটো এটা দিচ্ছি, এটা হচ্ছে ওই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি ব্যাপারটা, বা মনে করুন কারোর কোনো শরীরটা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, কিছু ঠিক করে উঠতে পারছেন না, হাজার ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু এটা কিন্তু আমি বলছি সামান্য টোটকা, আমি মানে আমি সায়েন্সের সাথে এটা আলাদা গুলিয়ে ফেলবেন না, কিন্তু ডাক্তারকে ডাক্তারই অবশ্যই ট্রিটমেন্ট, কিন্তু অনেক সাথে একটা ট্রিটমেন্ট করার পরেও সেটা রিকভারি হয় না, বা হয়তো ধরতে পারে না, কিন্তু এটা করতে পারেন। অনেক রকম সিস্টেম, যে এই একটা সিস্টেম দিলাম, এটা অবশ্যই করবেন। পেছিয়ে পেছিয়ে কী করবেন, ওই শিওরে সেদিন রাত্রিবেলা পুরো সারাক্ষণ তার মাথা শিওরে রেখে দেবেন, যার এই প্রবলেমটা হচ্ছে, বা যদি বাড়ির কোনো ব্যাপার থাকে বাড়ির ঈশান কোণে ওটা রেখে দিয়ে আসবেন। পরের দিন সকালবেলা পশ্চিম দিকে গিয়ে, পশ্চিম দিকে বাড়ির পশ্চিম দিকে গিয়ে কোনো অশ্বত্থ গাছের গোড়া ওটা পুঁতে দিয়ে আসবেন, কিন্তু এর মধ্যে ধূপ দীপ দেবেন না, কিন্তু কোনো ইয়ে দেবেন না, একদম কিছু জ্বালাবেন না, যেরম বলছি সেরম করে কোনো অশ্বত্থ গাছের গোড়া, যে অশ্বত্থ গাছ না পারেন পশ্চিম দিকে, যে কোনো গাছের গোড়াটা পুঁতে দিয়ে যাবে। পরপর তিন দিন করবেন, কোনো জল টল কিচ্ছু দেবেন না, সকলে রগচয় করবেন, ভোরবেলা করবেন, সারাদিন তাহলে রেখে দিলেন মাথার শিওরে বা ঈশান কোণে, পরের দিন সেটা গাছের গোড়ায় পুঁতে, পরপর তিন দিন, কিন্তু সেই দিন করেন নিরামিষ খাবার। যাই হোক, আমি ফোনও ধরলাম আর ডিসকাশনও করলাম, টোটকাটাও দিলাম, আর যে থেকেও করতে পারেন এটা, বা যে কোনো দিন করে পরপর তিন দিন করবেন। আমার প্রত্যেকটা নম্বর অন রয়েছে, যদি মানে যোগাযোগ করেন অবশ্যই ফোন করুন, আর যদি নমস্কার, সবাই ভালো থাকুন।